আজকে আমি একটা মুরগির নতুন প্রিপারেশন করব। এটা ঝোলও না কষাও না, একটু ভাজা স্টাইলের হবে, শুকনো অবস্থা, যেটা আপনারা রুটি পরোটা লুচি দিয়ে খেতে পারেন। তার জন্য আমার লাগছে হচ্ছে মুরগির মাংস, আমি এটাকে ধুয়ে পরিষ্কার করে বেছে রেখেছি। লাগছে এখানে 4টে বড় মাপের পেঁয়াজ কোচানো আছে, এখানে আছে আদা রসুনের পেস্ট, সঙ্গে 4টে কাঁচা লঙ্কা, আদা 1/2 ইঞ্চি, আর রসুন একটা বড় পুরো কোয়া নিয়ে নিয়েছি আমি, সেটাকে ভালো করে পেস্ট করে রেখেছি। আর এখানে 2টো ছোট মাপের পেঁয়াজ আমি বেটে, মানে মিক্সিতে আমি বেটেছি, বেটে রেখেছি। আছে এখানে 4টে ছোট বড় মাপের টমেটো কোচানো। মশলা হিসেবে ব্যবহার করছি আমি হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, যেটা কাশ্মীরি মির্চি হতে পারে বা আপনারা এমনি শুকনো লঙ্কাও ইউজ করতে পারেন। আছে জিরে গুঁড়ো, এখানে 3টে শুকনো লঙ্কা আমি বড় মাপের নিয়েছি, আর 2টো তেজপাতা নিয়েছি। এখানে শাহী গরম মশলা, আন্দাজ মতো নুন, আর আমি সাদা তেল দিয়ে পুরো রান্নাটা করব। কড়াইতে আমি 4 চামচ, বড় চামচের 4 চামচ সাদা তেল দিয়েছি এবং তেলটা দেখুন গরমও হয়ে এসছে। আমি তার মধ্যে 2টো তেজপাতা ফেলে দিচ্ছি, আর দিচ্ছি হচ্ছে যে শুকনো লঙ্কাটা রেখেছিলাম, সেই শুকনো লঙ্কাটা আমি মাঝখান দিয়ে চিড়ে দানাগুলোকে ফেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে যে পেঁয়াজটা আমি কেটে রেখেছিলাম সেই পেঁয়াজটাও দিয়ে দেব। পেঁয়াজটাকে দিয়ে, পেঁয়াজটা যতক্ষণ না লাল হচ্ছে ততক্ষণ আমি পেঁয়াজটাকে ভালো করে ভাজবো, তার জন্য প্রায় 3 থেকে 4 মিনিট আমার সময় লাগবে। দেখুন পেঁয়াজটা প্রায় ভাজা ভাজা হয়ে এসছে, একটু লালচে লালচে হয়ে এসছে। এবার এই পেঁয়াজের মধ্যে আমি যে টমেটোটা কেটে রেখেছিলাম সেই টমেটোটা পুরোটাই দিয়ে দিলাম, এই টমেটোটা পুরো দিয়ে দিলাম। টমেটোটা এর সঙ্গে ভালো করে মেশাবো। এই মেশানো অবস্থায় আমি দেব হলুদ, পরিমাণ মতন হলুদ, জিরের গুঁড়ো, যেহেতু আমি আন্দাজ করে রেখেছিলাম মোটামুটি 2 চামচের মতন জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। লঙ্কাটা আপনাদের ঝাল অনুসারে আপনারা যেরকম খান সেরকম দেবেন, কারণ আমি আদা রসুনের সঙ্গে কিন্তু কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছি অলরেডি। আর দেব নুন, এখন আমি যা নুন দিলাম হয়তো পরে আবার লাগতেও পারে, এটা দিয়ে আগে একটুখানি জল দিয়ে আমি নাড়াচাড়া করব, সামান্য একটু জল দিয়ে মশলাটাকে এর সঙ্গে ভালো করে আগে মাখিয়ে নিলাম। এই মশলাটাকে ভালো করে মাখিয়ে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে আমি যে পেঁয়াজটাকে পেস্ট করে রেখেছিলাম সেই পুরো পেঁয়াজটাকে দিয়ে দিলাম ঢেলে। আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটাকে এর মধ্যে দিয়ে দিলাম পুরোটাকেই, দিয়ে এই মশলাটাকে ততক্ষণ কষাবো যতক্ষণ না এর তেলটা বেরিয়ে আসে। দেখুন মশলাটা অনেকটাই গা মাখা হয়ে এসছে এবং তেলটা এর থেকে প্রায় ছেড়ে এসছে। এই অবস্থায় আমি যে মাংসটা রয়েছে পরিষ্কার করা মাংসটা এবার দিয়ে দেব। পুরো মাংসটাকে দিয়ে দিচ্ছি আমি, এবার এই মশলাটা মাংসটার গায়ে ভালো করে ওপর নিচ করে মাখিয়ে দেব। আমি কিন্তু এই মাংসটা রান্না করতে গিয়ে জল ইউজ করব না, আলাদা করে কোনো জল আর ইউজ করব না, এর মধ্যে এই মাংসটাকে কষাবো ভালো করে। দেখুন ভালো করে মাংসটাকে এরকমভাবে ওপর নিচ করে মশলা মাখিয়ে নিচ্ছি। এবার এটাকে 2 থেকে 3 মিনিট এভাবে নেড়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো যাতে ভালো করে মাংসটা মজে যায়। কিন্তু আমি এর মধ্যে আবারও বলছি জল দেবো না বা আপনারাও দেবেন না, তাহলে আমি যে মাংসটা রান্না করতে চাইছি সেটা কিন্তু হবে না। আমি 20 থেকে 25 মিনিট প্রায় মাংসটাকে এভাবে ঢাকা দিয়ে রেখেছি, এবার ঢাকনাটাকে আমি তুলে নিলাম।
দেখুন মাংসটা থেকে তেলও বেরিয়ে গেছে এবং মাংসটার রঙটাও পাল্টে গেছে এবং মাংসটা প্রায় সিদ্ধও হয়ে এসেছে। এই অবস্থায় আমি 20-25 মিনিট যখন ঢেকে রেখেছিলাম তারপরে ঢাকনা নামিয়ে আমি এই হাফ লেবুটাকে একটু চিপে দেবো। আপনারা প্রয়োজনে দিতেও পারেন লেবু, আবার নাও দিতে পারেন। আমি একটু লেবু দিয়ে দিলাম, টেস্টটা একটু আলাদা রকম হবে। লেবুটা দিয়ে ভালো করে এর সাথে মিশিয়ে নেব। নুনটা আপনারা চেক করে নেবেন, আমি যে নুন পরিমাণ মতো দিয়েছি তা তো না, আপনাদের যে যেরকম নুন খান সেরকম বুঝে নুনটা চেক করে নেবেন। এবার এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে আমি শাহী গরম মশলা, একটু বেশি পরিমাণে আমি দিলাম যেহেতু মুরগির মাংস, একটু বেশি পরিমাণে আমি গরম মশলাটা ইউজ করলাম। দিয়ে এটাকে ভালো করে পরিমিচ করে নাড়াবো, মশলাটাকে মিশিয়ে নেব। এইবার অন্তত 5 মিনিট এটাকে আরেকটু ড্রাই হতে দেব যাতে এটার ঝোলটা একেবারেই শুকিয়ে আসে। শুকিয়ে আসলে আমি এটাকে সার্ভ করার জন্য নামিয়ে নেব। দেখুন আমার মাংসটা রেডি, আমি একেবারে গামাখা ঝোল করে নামিয়েছি। ঠিক এইভাবেই যদি নামান তাহলে খেতেও ভালো লাগবে এবং আপনারা প্রত্যেকে রান্নাটা করে দেখুন কেমন লাগে আর খেতে কেমন টেস্ট হয়েছে এটা অবশ্যই আমাকে জানাবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন বাটনটিকে অবশ্যই প্রেস করবেন। থ্যাংক ইউ।